হচ্ছে ভালো আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমাদের বিশ্বব্যাপী একটা মহামারী চলছে, সেটা হচ্ছে আপনার নাম শুনেছেন, সেটা হচ্ছে করোনা মহামারী। এটার কারণে আমরা আপাতত মানে ক্যাম্পে গিয়ে ক্লাস নিতে পারতেছি না, যার কারণে আমরা একটা ভিডিও বানাবো, সেটা মানে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। নিশ্চয় আপনারা করোনাকে কিভাবে করোনাকে বাঁচা যায় সেটা নিশ্চয় জানেন, যে আমরা বারবার হাত ধুবো আর নিজে বাঁচবো আর পরিবারকেও বাঁচাবো। আচ্ছা এখন আমরা ক্লাসের দিকে যাই। আজকে আমরা শিখবো হচ্ছে শেরওয়ার। শেরওয়ার নিশ্চয় আপনারা চিনেন। এখন আমরা শেরওয়ারটা কিরকম একটা ছবিটা দেখে নিই। আর আগে আমরা শেরওয়ারের মেজারমেন্টটা দেখে নিই। মেজারমেন্ট হচ্ছে লেংথ, যার লম্বা হচ্ছে 38 ইঞ্চি, হাই 14 ইঞ্চি, লেগ ওপেন 7 ইঞ্চি, আর বেল্ট বেল্টের লেংথ হচ্ছে 7, আর বেল্টের জন্য 2 ইঞ্চি সমান 9 ইঞ্চি নিব, আর ওয়েট হচ্ছে 38 ইঞ্চি। এখন আমরা সেলোয়ারের পার্ট গুলো চিনি। এটা হচ্ছে কোমর বেল্টের বেল্টের গড়, আর এটা হচ্ছে ওয়াস্ট যার চওড়া, আর এটা হচ্ছে হাই যেটা আমরা 7 ইঞ্চি মানে 14 ইঞ্চি নিছি, আর এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে লেগ ওপেন। এখন আমরা এই মেজারমেন্টটা দেখে নিছি আর সেলোয়ারটা দেখে নিছি। এখন আমরা এটা মার্কিং করব কাপড় দিয়ে। মনে করি এটা একটা কাপড়। আগে আমরা কোমর বেল্টের কাপড়টা কেটে নিই। কোমর বেল্ট আমাদের লম্বা হচ্ছে 7 ইঞ্চি, আর এই ব্যাগের জন্য 2 ইঞ্চি প্লাস 9 ইঞ্চি আমরা মার্কিং করে কেটে নিই। এটা হচ্ছে কোমর ব্যাগ। আমরা একটা দাগ টেনে কেটে নিই। এখন আমরা বাকি যে কাপড়টা আছে সেটাকে চার বাস করে নেব। প্রথমে আমরা এক বাস সর্বসমান করে তারপর আরেক বাস করবো। আমরা যেই কাপড় যেটা কাটি না কেন, আমরা চার বাস করে কাপড় কাটবো। এখন আমরা সেলোয়ারের মেইন পাটটা কেটে নিব। এটার লম্বা হচ্ছে আমাদের আছে 38 ইঞ্চি, আমাকে 7 ইঞ্চি বাদ দিয়ে দিব, মানে 7 ইঞ্চি কোণে লম্বা আছে 38 ইঞ্চি, 7 ইঞ্চি বাদ দিলে 31 ইঞ্চি হবে। 31 ইঞ্চির সাথে আমরা সুইং অ্যালাউন্স 1 ইঞ্চি যোগ করব, তাহলে হবে আমাদের 32 ইঞ্চি। তো আমরা এখানে 32 ইঞ্চি মার্কিং করব। আমরা দাগ টেনে নিব। এরপরে আমরা হাই হচ্ছে, হাই আছে আমাদের 14 ইঞ্চি, আমরা এখানে কোমর বেল্টের জন্য 7 ইঞ্চি নিয়েছি, হাই 14 থেকে আমরা 7 ইঞ্চি বিয়োগ করে মানে বাদ দিয়ে আমরা আবার 7 ইঞ্চি হাই নিব।
7 inches high নিবো। এরপর আমরা হচ্ছে লেগোপে নিবো। লেগোপে আছে আমাদের 7 inches, ওখানে আমরা 1 inch সুইং অ্যালাউন্স যোগ করব, মানে 8 inches নিবো। এখন আমরা এটা আর এটা হাই এর সাথে লেগো পেনটা একটা দাগ ছেড়ে নিব। দাগ ছেড়ে এখন এটা কেটে নিব, মানে এটা একটু এই জায়গায় রাউন্ড করব। এখন আমরা এখন আমাদের সেলোয়ার মার্কিং করে কাটা শেষ। আমরা পরবর্তী ক্লাসে এটা সেলাই করা শিখব, কিভাবে সেলাই করতে হয়। নিশ্চয় ভালো থাকবেন আপনারা, পরবর্তী ক্লাস আমাদের দেখা হবে না।